এরপর যদি সাগরে কোনোদিন হামলা হয়। লড়াকু সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগেও অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু কেরাতে মার্শাল আর্টের অ্যাকশন জনপ্রিয় হয় লড়াকু দিয়েই। এই সিনেমার মাধ্যমে 1986 সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। সিনেমাটি পরিচালনা করেছিলেন শহীদুল ইসলাম খোকন। ঢাকায় বাংলা সিনেমার ব্রুসলি বলা হতো তাকে। 80 ও 90 এর দশক ঢাকায় সিনেমায় মার্শাল আর্টে মাতিয়ে রেখেছিলেন তিনি। মার্শাল আর্ট তখন জনপ্রিয় হয়ে উঠেছিল, অনেক কিশোর তরুণ তখন মার্শাল আর্টের প্রতি ঝুঁকেছিল। লড়াকু সিনেমার পরপরই রুবেল অভিনীত উদ্ধার, বীর পুরুষ, বর্জ্যমুষ্টি, হুঙ্কার, বীর বিক্রম, আমি শাহেনশাহ, বিজদাত, বজ্রপাত, ইনকিলাব প্রতিটা সিনেমায় সুপারহিট হয়েছিল। অ্যাকশন কিং খ্যাত নায়ক রুবেলের অভিনীত প্রতিটা সিনেমা দর্শক পছন্দ করত। তার অন্যতম কারণ, তিনি খালি হাতে অ্যাকশন দৃশ্যে অংশ নিতেন, পিস্তল কিংবা ভারী কোনো অস্ত্র ব্যবহার করতেন না। দর্শকের কাছে তাই আলাদা একটা চাহিদা ছিল এই নায়কের। রুবেল অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হুঙ্কার, বিষদাঁত, বজ্রপাত, অকর্মা, ইনকিলাব, উত্থান পতন, সন্ত্রাস, শেষ আঘাত, দেশ দুশ্মন, অর্জন, লাওয়ারিশ, অধিনায়ক, বীর যোদ্ধা, অন্যায় অত্যাচার, মহাগুরু, মিন্টু সম্রাট, লড়াই, সম্পর্ক মহাশত্রু, মৃত্যুদণ্ড, মায়ের কান্না, টপ রংবাজ, চোখের পানি, জ্বলন্ত আগুন, সম্পর্ক, অপহরণ, ঘরের শত্রু, সতর্ক শয়তান, মির্জাফর, জ্বলন্ত বারুদ, ক্ষমা নেই, রাগী ইত্যাদি। রুবেল প্রায় 200-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, 17টি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া দ্য অ্যাকশন ওয়ারিয়র্স নামে নিজস্ব ফাইটিং গ্রুপ আছে তার, যারা অনেক সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। রুবেল হুমায়ুন ফরিদির সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় সন্ত্রাস সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর প্রায় 50টি সিনেমায় তাদের একসঙ্গে দেখা গেছে। বিশ্বপ্রেমিক ছিল তাদের ভিন্ন মাত্রার সিনেমা। নায়ক রুবেলের পুরো নাম মাসুম পারভেজ। অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছোট ভাই, তাদের আরেক ভাই কামাল পারভেজ। তিনিও কিছু সিনেমা প্রযোজনা করেছেন। তিন ভাইকে বীরপুর সিনেমায় দেখা গিয়েছিল। তানজিলা বাবলি, ভয়েস টিভি, নিউজ ডেস্ক।